হ্যালো, দিস ইজ পারহানা, ওয়েলকাম টু মাই কিচেন। আজকে আমি আপনাদেরকে পুডিং বানিয়ে দেখাবো। খুবই কম ইনগ্রিডিয়েন্টস, ঘরে বসে সহজেই বানাতে পারেন। আমি এখানে নিয়েছি 6টা ডিম, নিয়েছি দুধ হাফ লিটারের মতো, জাল দেওয়া আছে। আমি এখানে একটা এলাচ দিয়ে জাল দিয়ে রেখেছি ঠান্ডা করে, আর এক কাপ চিনি। আপনারা ইচ্ছা করলে যেরকম আর কি মিষ্টি খান বেশিও ইউজ করতে পারেন। আর এখানে আমি অন্য কোনো ভ্যানিলা এসেন্স আপনারাও ইউজ করতে পারেন, কিন্তু আমি এলাচটা দিয়েছি, দারচিনি দিয়ে দুধটা জাল দিয়ে রেখেছি। এবার আমি এই ডিমটার মধ্যে চিনিগুলো দিয়ে বিট করব। আপনারা ইচ্ছা করলে হাতেও করতে পারেন, আবার মেশিনও ইউজ করতে পারেন। আমি হাতেই করব। আমি ডিমগুলাকে এভাবে চিনিটাকে একদম গলিয়ে ফেলব। তো গলানোর পরে দুধটা ইউজ করব এটার সাথে। ডিমটার মধ্যে আমি 1 চামচ লবণ ইউজ করব। আপনারা ইচ্ছা করলে নাও করতে পারেন। নর্মালি মিষ্টি জিনিসে লবণটা অনেকেই ইউজ করে না, কিন্তু আমি করলাম। আমার ডিমটা গোলানো শেষ, আমি এখন দুধটা এটার সাথে অ্যাড করব। অবশ্যই দুধটাকে জাল দিয়ে ঠান্ডা করে নিতে হবে। এবার আমি এটাকে মিক্স করব। আমার মিক্স হয়ে গিয়েছে। এবার আমি যে বোলটার মধ্যে আমার পুডিংটাকে বসাবো, সেই বোলটায় আমি প্রথমে চিনি দিয়ে রেখেছি, এর মধ্যে হালকা একটু পানি দিয়ে আমি ক্যারামেলটা করব। যদিও বেশি চালে না, খুব কেয়ারফুল করতে হবে ক্যারামেলটা যাতে না পড়ে যায়। এটাকে আমি হালকা আঁচে ক্যারামেল করব। আমার ক্যারামেলটা হয়ে গিয়েছে, এটাকে এরপর ঠান্ডা করতে হবে। ঠান্ডা হলে পরে আমি যে ডিম আর দুধ একসাথে রেখেছি ওটা এর মধ্যে ঢেলে দিব। আমার ক্যারামেলটা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি এটা ছেঁকে দিব। আমার ছাঁকা শেষ, আমি এখন এটাকে ওভেনে রাখবো। আমি আগে থেকেই এই ট্রেটার ভেতরে পানি দিয়ে রেখেছি গরমে, এর উপরে আমি এই পুডিংটা বসাবো। এটার উপরে ফয়েল পেপার দিয়ে কভার আপ করে দেবো। এবার আমি এটাকে একটু সামনে এনে এখন আমি এটাকে বন্ধ করে 150-তে আমি এটাকে 30 মিনিট থেকে, অবশ্যই এর মধ্যে খুলে দেখতে হবে যে হলো কিনা, 30 মিনিটস আমি 30 মিনিটসের জন্য আমি এখানে প্রায় 40 মিনিট পর আমি এটা প্রথমেই যখন আমি দিয়েছিলাম এটা 150 ডিগ্রিতে দিয়েছিলাম, পরে লাস্টে আমি 250-তে দিয়েছি এবং নিচের হিটটায় দিয়েছি। এরকম করে প্রায় 45 মিনিটস পর এই ট্রেটার মধ্যে আমি 2 বার করে পানি দিয়েছি, বিকজ অফ পানি শুকিয়ে গিয়েছিল। আমার পুডিং অলমোস্ট হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই পুডিংটা এখন আমি ঠান্ডা করব। ঠান্ডা করে ফ্রিজের
প্রায় 4-5 ঘন্টা রেখে দিব। তারপর এটাকে আমি পরিবেশনের জন্য একটা প্লেটে ঢালব। আমি পুডিংটা ঠান্ডা হওয়ার পর প্লেটে এটাকে ঢেলেছি। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা রং এসেছে। তো আপনাদের যদি পছন্দ লেগে থাকে অবশ্যই আপনারা বাসায় করবেন। অ্যান্ড আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। Bye.